বন্ধুগণ, আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে হইচই ডেস্কটপ ভার্সন। ডেস্কটপ পার্টিকুলার আমরা যে কোনো ডেস্কটপ থেকে আমরা হইচই অ্যাপটাকে মোবাইলের মতন ইউজ করতে পারি। স্ক্রিনটা আমাদের অনেক বড় সাইজের হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লগইনটা নিয়ে। আমরা এখানে লগ ইন করতে পারি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, যেটা আমি সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছি আমার কম্পিউটারে, তাই আমি অলরেডি লগড ইন দেখাচ্ছি। এই অনেকে জানতে চায় যে ভ্যালিডিটি কোথায় দেখা যায়। ভ্যালিডিটি পার্টিকুলার আপনি যদি সেটিং অপশানে যান, সেখানে আপনি কিন্তু আপনার ভ্যালিডিটি দেখতে পারবেন। এছাড়া আপনারা যে 499 যে পার্টিকুলার প্ল্যানটা রয়েছে, সেখানে কিন্তু আপনি একটা ডেস্কটপ ইউজ করতে পারেন এবং দুটো ফোনে সাইমেন্টেনিয়াসলি ইউজ করতে পারেন। এই পার্টিকুলার যে জায়গাটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে নিউ অ্যারাইভেল, নতুন যে মুভিজ বা ওয়েব সিরিজ যেগুলো আপনি থাকবে সেগুলো আপনি প্রথমেই কিন্তু এখানে দেখতে পারবেন। এছাড়াও দেয়ার আর সো মেনি ডিফারেন্ট অপশন যেখান থেকে আপনি কিন্তু সমস্ত জিনিসগুলো দেখতে পারবেন। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুভি বা সিনেমা আপনার কেমন লাগবে। এখানে কিন্তু আপনি 720p এবং 1080p কিন্তু দেখতে পারেন। এখানে সাবটাইটেলের অপশন কিন্তু আপনি দেখতে পাবেন। আপনি যদি সাবটাইটেল অপশানে ক্লিক করেন, সেখানে গিয়ে কি আপনি ইংলিশ সাবটাইটেলে ক্লিক করে আপনি কিন্তু সাবটাইটেল নর্মাল ফ্লেমের মতন দেখতে পাবেন। যাই হোক, আপনি এখানে আরও অনেকগুলো জিনিস দেখতে পারেন। সেটা হচ্ছে যদি কোনো পার্টিকুলার মুভি 1080 সাপোর্ট করে সেটাও কিন্তু আপনি দেখতে পারেন। যাই হোক, আমরা এবার যাচ্ছি এখানে জেনার বা জনার অনেকে বলে, সেখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশান মুভিজ যেগুলো, সেখানে কিন্তু স্পষ্ট সমস্ত রকমের অ্যাকশান মুভিজ আপনি কিন্তু পরপর এখানে নর্মাল যেমন আপনার মোবাইলে থাকে সেরকমই দেখতে পারেন। এবার আমি যাব কমেডি প্যাটার্নে বা কমেডি স্টাইলে, সেখানেও দেখতে পাচ্ছেন বাঙালি বাবু, ইংলিশ মেম, এরকম দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ মুভিজ অল টুগেদার, পুরনো হোক নতুন হোক, 74.5-এর মতন পুরনো মুভি হোক, সব কিছুই রয়েছে। সংস যে পার্টিকুলার জিনিসটা সেটা করতে গেলে কিন্তু আপনাকে গুগল অ্যাপ বা iOS থেকে অ্যাপ না দিয়ে সেখানে কিন্তু আপনি এনজয় করতে পারুন। বেসিক্যালি ওটা মোবাইল ভার্সনের জন্য, কম্পিউটারে কিন্তু আপনি কোনো সং শুনতে পারবেন না। এছাড়াও আমি আপনাকে দেখাবো, একটু আগে দেখেছিলাম 720p একটা মুভি চালিয়ে, সেরকমভাবে আপনি কি এখানে 1080p দেখতে পারেন? হ্যাঁ, অবশ্যই। যে সমস্ত ফিল্মগুলো, বেশিরভাগ ফিল্মগুলোই 1080 সাপোর্ট করে, সেগুলো কিন্তু আপনি এখানে 1080 পার্টিকুলার টাইপ করলেই কিন্তু আপনি এই নিচের অপশানে 1080 পাবেন, যেখান থেকে আপনি এটাকে 1080p কনভার্ট করে নিতে পারেন। অ্যান্ড আফটার দ্যাট ইউ ক্যান সি দ্য মুভি ইন 1080p। যাই হোক, আমি এটা ফুল স্ক্রিন করে আপনাকে একবার দেখাচ্ছি জিনিসটা কেমন লাগে দেখতে। আপনি সাবটাইটেল অফ অন করতে পারেন নর্মাল পার্টিকুলার যে কোনো জায়গায়, যেরকমভাবে আপনি যে কোনো পার্টিকুলার অ্যাপে, যেমন VLC প্লেয়ার, MX প্লেয়ার, এরকম বিভিন্ন জায়গায় যেরকমভাবে করতে পারেন সেখানে এরকম কিন্তু এখানেও তাই করতে পারেন। এছাড়াও আছে লাইভ টিভি, এখানে বিভিন্ন সংবাদ মাধ্যম, সংবাদ চ্যানেল কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। এছাড়াও সারাক্ষণ এখানে লাইভ টিভিতে বিভিন্ন মুভি চলতে থাকে, বিভিন্ন রকমের মুভি, সে অ্যাকশন হোক, কমেডি হোক, তারা ডিফারেন্ট টাইপস অফ মুভিজ। এখন মনে হয় জোজো বা সামথিং টাইপের একটা মুভি চলছে, এটা কিন্তু আপনি 720p দেখতে পারেন। স্মুথ এবং ফুল স্ক্রিনে কিন্তু খারাপ লাগে না দেখতে, এবং সত্যি কথা বলতে সারাক্ষণই বিভিন্ন রকমের বাংলা মুভি আপনি এখানে দেখতে পারেন। যারা অ্যাকচুয়ালি বাংলা মুভি দেখতে ভালোবাসেন তাদের জন্য হইচই অ্যাপটা কিন্তু যথেষ্ট সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন মোবাইলও কিন্তু এক্স্যাক্টলি একই রকমভাবে দেখা। আমি মোবাইলের একটি আলাদা সিরিজ তৈরি করেছি, আপনি এই পার্টিকুলার লিঙ্কে যদি ক্লিক করেন, ওপরে যেটা দেখাচ্ছে সেখানে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে মোবাইলে আপনি এটাকে বেসিক্যালি কীরকমভাবে ইউজ করবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।